হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার আজকে একেবারেই সহজ এই রেসিপি, চিকেন কষা বা মুরগির মাংসের কষা, একেবারে ঘরোয়াভাবে আমি কিন্তু এটি বানিয়ে ফেলেছি। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের চিকেন কষা রেসিপিটা। আমি কিন্তু এখানে 1.5 কিলো মাংস নিয়েছি। এই 1.5 কিলো মাংসই কিন্তু আমি আজকে রান্না করব। আর নিয়েছি কিছু পিস আলু আমার প্রয়োজন মতো। এবার কিন্তু মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখব আধা ঘন্টার জন্য। এর জন্য আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ। একে একে সব উপকরণগুলো কিন্তু আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। পেঁয়াজটাকে কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, এটা পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি, আমি বাড়িতেই তৈরি করেছিলাম টক দই, সেই টক দইটা এর মধ্যে কিন্তু ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো সরিষার তেল, প্রায় 100 গ্রাম মতো তেল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো কিন্তু আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বেশ খানিকক্ষণ চটকে চটকে কিন্তু মাখতে হবে। এখানে কিন্তু চাইলে লেবুও ব্যবহার করা যায়। আমি কিন্তু লেবু এখন ব্যবহার করিনি, তবে আমি পরে লেবুটা ব্যবহার করব। এবার আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুটি ভাজা করে নিচ্ছি। এবার কিন্তু আমি আলুটি একে একে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে আলুগুলো খুব ভালোভাবে একটু লালচে লালচে করে ভাজা করে নেব। এভাবে নাড়তে নাড়তে যখনই লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি আলুগুলো তুলে নেব। আর আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব শিগগিরই কিন্তু সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই অনুরোধগুলো আমার রইল। এবার আলুটাকে তুলে নিয়েছি, নিয়ে কিন্তু এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এই 2টো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এই 3টে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই তেল মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। খুবই সহজ কিন্তু এই রেসিপিটা, ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় একেবারে ঝট। এভাবে কিন্তু নাড়তে চাড়তে থাকবো। আমরা সবাই তো অনেকভাবেই চিকেন রান্না করে খেয়ে থাকি। আমার এই পদ্ধতিটা কেউ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন যে কেমন লাগে। আশা করি অবশ্যই কিন্তু ভালো লাগবে। এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে মাংস দিয়ে তেল ছেড়েছে। ধীরে ধীরে তেল বা একটু ঝোলও ছেড়েছে। এভাবে কিন্তু কষতে থাকব বেশ 5 থেকে 7 মিনিট। ধীরে ধীরে জাল দিয়ে কিন্তু কষতে থাকব। তবে জালটা কিন্তু একেবারেই আস্তে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়েছি 1টা পাতিলেবুর রস, ছোট সাইজের 1টা পাতিলেবুর রস।
সবসময় খেয়াল রাখতে হবে জালটা যেন খুব আস্তেই হয়, খুব জোরে জাল দেওয়ার কোনো দরকার নেই। এভাবে 6-7 মিনিট জাল দেওয়ার পরে, মাংসটাকে কষানোর পরে এবার কিন্তু দিয়ে দিচ্ছি আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো কিন্তু মাংসের সঙ্গে আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর মাংসটাকে প্রায় আবারও 3 থেকে 4 মিনিট নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি, মানে মশলাটাও ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়েছে মশলার গা দিয়ে, মাংসের গা দিয়ে, আর মাংসটাও কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি জাল দিতে থাকবো। এভাবে জাল দিতে দিতে 6 থেকে 7 মিনিট আমি একটু জোরে জাল দিয়েছি। দিয়ে কিন্তু আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি জাল দিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু বেটে নেওয়া গরম মশলা। গরম মশলাটি দিয়েও কিন্তু আবারও একটু হালকা হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। গরম মশলাটা দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট কিন্তু একটু ধীরে ধীরে জাল দিয়ে ফুটিয়ে নেব। তাহলে একেবারে সঠিকভাবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কষা বা মুরগির মাংস কষা। দেখুন, দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগছে আর খুব একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। সবাই কিন্তু বাড়িতে এরকমই মুরগির মাংস কষা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে।